আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। প্রত্যেক মানুষের মনে বসত করে দুটি সত্তা, একটি শুধুমাত্র বাইরের লোকেদের জন্য, যেখানে মাঝে মাঝে প্রকট হয়ে ওঠে এক অচেনা আমি। তবে আরেক সত্তা থাকে শুধুমাত্র নিজের মানুষদের জন্য, সেটাই হলো অন্তঃসত্তা। কিছু মানুষের এই অন্তঃসত্তার গল্প নিয়েই হাজির পরিচালক রিক চ্যাটার্জি। দুই বন্ধুর বেড়ে ওঠার গল্প নিয়েই এই ছবি, জানালেন পরিচালক। একেবারেই তাই, একটা নিপাত বন্ধুত্বের গল্প। আর আমি যেটুকুনি মনে করি অ্যাজ এ ডিরেক্টর বা অ্যাজ এ স্ক্রিন প্লে রাইটার বা অ্যাজ এ রাইটার, যে ভালোবাসার প্রথম ধাপ বন্ধুত্ব। তো সেইখান থেকেই অন্তঃসত্ত্বার জন্ম, অন্তঃসত্ত্বার পথ চলা শুরু। একটা নিপাত ভালোবাসার গল্প যেটা সরকারি মোশনস থেকে নিয়ে আসছে আপনাদের জন্য, পাবলিকের জন্য, দর্শকের জন্য। ছবিতে দুই বন্ধুর চরিত্রে নবাগত রাজদীপ এবং রাশিখ্যাত গীতশ্রী। এছাড়াও এই ছবিতে কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌমিত্র চ্যাটার্জি, তুলিকা বসু এবং অনিন্দ্য ব্যানার্জি। মূলত যে দুই বন্ধুর অনুভূতি নিয়ে ছবি, তাদের মধ্যে একজন হলেন গীতশ্রী, তাই তিনিই বললেন এই দুই বন্ধুর কথা। অনুভূতিটা বেসিক্যালি এখানে দুজন বেস্ট ফ্রেন্ড, মানে ওরা ছোট থেকে, মানে কিন্ডার গার্ডেন থেকে ওরা বড় হয়েছে একসাথে, দুজন দুজনকে ছাড়া ভাবতেই পারে না। ভীষণই ভালো আমার, মানে আমি যদি তোমায় বলতে পারি তাহলে কি ধরনের, ওই শাহরুখ কাজলের যেরকম কেমিস্ট্রি, ওদের যেরকম ফ্রেন্ডশিপ আর কি, কুচকুচ হতে ওরকম ধরনের এক দুটো চরিত্র খুব ভালো। এবার সামহাও এই বন্ধুত্ব তো এত সুখের থাকে না, যা হয় স্টোরির জন্য ডেফিনেটলি মাঝখানে কেউ আসে। তো তারপরে কিভাবে চেঞ্জেস হতে থাকে ছেলেটার লাইফ, সেটাই দেখানো হয়েছে ছোট পর্দার পর এই প্রথম বড় পর্দায় মূল চরিত্রে গীতশ্রী। তাহলে কি এবার শুধুই বড় পর্দায় দেখা যাবে তাকে, নাকি ছোট পর্দা এবং বড় পর্দা দুটোতেই ব্যালেন্স করে এগোবেন তিনি? অবভিয়াসলি দেখো, যারা অভিনেত্রী তাদের ক্ষেত্রে সবসময় মনে হয় যে না, ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র ট্রাই করবো, সেটা বড় পর্দা ছাড়া খুব একটা মেগাতে স্কোপ হয় না। বিকজ লাস্ট টাইম যে মেগাতে আমি কাজ করেছি সেখানে একটু ডিফারেন্ট প্যাটার্নের গল্প ছিল, সামহাও ওয়ার্ক করেনি। কেন, মেগার যে ধরনের অডিয়েন্স তারা বোধহয় একটু কিচেন পলিটিক্সই পছন্দ করে, আর যেটা মানে একদম পাতি মেগার গল্প বলা হয়, তো সেক্ষেত্রে ভীষণ মনোটোনাস হয়ে যায় ফর অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো সেখানে অবভিয়াসলি বড় পর্দায় কাজ করার তো, মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। তো দেখা যাক এটা কী হয়, মানে এটা এক্ষুনি বলতে পারছি না কি দুটো সাইমালটেনিয়াসলি কন্টিনিউ করতে পারবো নাকি শুধু বড় পর্দা, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। প্রথম ছবিতেই নিজের চরিত্রটি চ্যালেঞ্জিং বলে মনে করছেন রাজদীপ, কারণটা কি? এটাতে আমাকে তিনটে এজ গ্রুপ প্লে করতে হচ্ছে, মানে আমি নর্মাল যেটা 27-28 যেটা আমার নর্মাল এজ, সেই এজ গ্রুপ একটা, এরপর 45-50 এই এজটা দেখানো হয়েছে, এবং পরবর্তীকালে 60-65 মানে একদম বয়সকালের এজটা দেখানো হয়েছে। তো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, এবং এই মুভিতে মানে আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর আছেন বিহান সেন, এবং আরও যারা সিনিয়র অ্যাক্টর আছে অনিন্দ্যদা, অনিন্দ্য ব্যানার্জি, তুলিকাদি, এর থেকে অনেক কিছু শিখছি, গাইডেন্স নিয়ে কাজ করছি। ছবিতেও মায়ের চরিত্রে এবং সেটেও নবাগত পরিচালক ও অভিনেতাদের মায়ের মতোই গাইড করছেন তুলিকা বসু। আসলে এত মায়ের চরিত্রে অভিনয় করতে করতে কখন যেন পর্দার এই মা মিলেমিশে যায় বাস্তবে। শতপুত্রের জননী হওয়া আমাকে একজন কেউ হয়তো আশীর্বাদ করেছিলেন, আমি তেমনই শতপুত্র, শত শতপুত্রদের জননী হয়ে চলেছি। তবে আমি বিশ্বাস করি যে মা পৃথিবীতে একরকম নন, মানে মায়েরও অনেক রকম মা, প্রত্যেকটা মানুষ যেরকম আলাদা মায়েরাও আলাদা, চরিত্রগুলো প্রত্যেকটা আলাদা। প্রত্যেকজন মানুষকে দেখে আমি শিখি যে আমার কেমন মা হওয়া উচিত। তিনি একসাথে চুটিয়ে কাজ করছেন ছোট পর্দা এবং বড় পর্দাতে, এর পর হাতে কি কি কাজ রয়েছে সেটাও জানালেন তিনি। ছোট পর্দাতে তো আমি কে আপন কে পর সবে শুরু করেছি, আরেকটা নতুন কাজ শুরু হওয়ার কথা চলছে, আর বড় পর্দার কাজগুলো না আমার মনে থাকছে না নামগুলো, প্রচুর করছি, কারণ ওরা অনেক সময় শেষের দিকে নামগুলো ঠিক করেন। কিন্তু প্রচুরই যে রিকদের মতোই, রাজদের মতোই, বিহানদের মতোই বেশ ইয়াং ফ্রেশ মানুষজন কাজ করছেন, এবং তাদের সাথে আমিও আছি।
ইয়াং একটা ভাইব আমাকে আরো উজ্জীবিত করছে, সতেজ করছে। বারুইপুরের এক বাড়িতে চলছিল এদিনের শুটিং। কোন সিন জানালেন রাজদীপ? আজকে এটা সিন হচ্ছে, দেখানো হচ্ছে যেটা উজান চ্যাটার্জির বাড়ি, সেখানে তার মানে ওই 27-28 বছরের ওই এজ গ্রুপটাতে তার মায়ের সাথে কিছু সিন, এবং তার যে বান্ধবী, যে ক্যারেক্টার ফিমেল প্রোটাগনিস্ট মিষ্টি, তার সাথে কিছু সিন, এগুলো তোলা হচ্ছে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।